আসসালামু আলাইকুম খামার নিয়ে আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে যে কৃষিকাজটি দেখাবো লাউ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব মাটিতে কিভাবে লাউ চাষ করবেন আমরা আরেকটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওতে যে মাচাতে লাউ চাষ করে অধিকাংশ মানুষ এই লাউ চাষ করে আজকে আপনাদেরকে দেখাবো মাটিতে লাউ চাষ করা এবং অল্প টাকায় অধিক লাভ যদি আপনি মাটিতে লাউ চাষ করতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে প্রথমত আপনাকে কচুরি পানা দিয়ে লাউয়ের চারা রোপণের জন্য মাটি দিয়ে কচুরি পানা দিয়ে একটা জায়গা তৈরি করতে হবে এখানে আপনি লাউয়ের চারা রোপণ করবেন নয়তোবা লাউয়ের বীজ রোপণ করবেন রোপণ করার পর থেকে আপনাকে আর কিচ্ছু করতে হবে না একদম সহজ চমৎকারভাবে দেখবেন আপনার জমিতে লাউ গাছ চমৎকার লাউ গাছ ফলন সহকারে লাউ আসবে অটোমেটিক শুধু আপনাকে পরিচর্চা হিসাবে কিছু মরা পাতা থাকবে এগুলি একটু পরিষ্কার ছিঁটে ছুটে দিবেন এছাড়া অতিরিক্ত কোনো খরচ নাই আর একটা লাউ বর্তমান বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে কৃষকরা আর আমরা যদি আপনাদেরকে একটু জমিটা দেখাই দেখেন কত সুন্দরভাবে যে লাউয়ের চারা রোপণ করেছে এই যে দেখেন নিচে পানা দেওয়া এই যে দেখেন পানা এই যে এই যে কুচুড়িপানা পানা দেওয়ার কারণ হয়েছে আপনার যখন লাউটা ফলন আসবে তখন এই কুচুড়ি পানার উপরে এই লাউ থাকবে তাহলে লাউটা নষ্ট হবে না মাটিতে পড়বে না এর জন্য আপনাকে জমিতে পানা দিতে হবে আগে কুচুরি পানার উপরে লাউ গাছ যখন সারা জমিতে লাউ গাছ আপনার ডালপালা গজাবে তখন দেখবেন চমৎকারভাবে কম খরচে আপনি লাউ চাষ করতে পারবেন এবং অধিক লাভবান হতে পারবেন যদি এই ফর্মুলাটা অবলম্বন করেন আপনারা দর্শক আবার বলি প্রতিবারের মতো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পাশে থাকুন আমরা কৃষি কাজে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। অনেক এগিয়ে নিয়ে যাব আর এই সুন্দর সুফল আর সুন্দর এই দেশটাকে আমরা এই সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ে তুলব কৃষকের কৃষি ও খামার দিয়ে আর বিশেষ করে বাংলাদেশ সব দিক দিকে এগিয়ে যাচ্ছে উন্নয়নের উচ্চ শিখরে এগিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নেতৃত্বে আর বাংলাদেশকে একটা রোল মডেল হিসাবে রাস্তাঘাট স্কুল কলেজ এমনভাবে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে যেটা আমরা আসলে ওনাকে সেলার দেওয়া দরকার আর তারই সাথে কৃষক আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করে দেশকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতেছে আর বিশেষ করে আমি আর যে কথাটি বলতে চাই আমরা আপনাদেরকে এখন লাউয়ের বাগানটা দেখাবো আপনার যদি দর্শক একটু লক্ষ্য করেন আমি আপনাদেরকে একটু হ্যাঁ একটু দর্শক যেই কথাটি বলতে চেয়েছিলাম যে এই যে দেখেন এই যে লাউ এই যে মাটিতে লাউ কি সুন্দরভাবে ধরে আছে দেখেন এটা কিন্তু নষ্ট হয় নাই এই যে সুন্দর একদম কুচি লাউ নিচে কিন্তু এই যে আপনি দেখেন কুচুরি পানা দেওয়া এর জন্য লাউটা খুব সুন্দর থাকবে নষ্ট হবে না এই যে দর্শক দেখেন এটা বড় হবে ছোট একটা লাউ কুচি লাউ আমরা অবশ্য জমির ভিতরে যাচ্ছি না জমির ভিতরে আরও লাউ আছে কারণ একজনের জমি নষ্ট করা যাবে না আমরা প্রতিবেদন করব আপনাদের ভালোর জন্য কৃষকের ভালোর জন্য কিন্তু কারো ক্ষতি করার জন্য না এই যে দেখেন এই যে আরও লাউয়ের ঘুরাই ঘুরাই লাউ আসতেছে এই যে দেখেন খুব সুন্দর এই যে দেখেন দর্শক যদি দেখে আপনাদেরকে যে অনেকগুলি লাউ এবং কম খরচে অধিক লাভবান হবেন এভাবে যদি আপনারা লাউ চাষ করেন যে মাটিতে আপনি প্রথমে কুচুরি পানা দিবেন কুচুরি পানার উপরে লাউ গাছগুলি বড় হবে এবং ফলন আসবে আর লাউ সম্পর্কে তো সবাই জানে লাউ একটা খুব ভালো পুষ্টিগুণ খাবার আর আমরা ছোটো সময় একটা গান শুনেছিলাম গানটা হয়েছে সাদের লাউের আগা খাইল ডুগাও খাইল রে ও লাউের আহা খাইল ডুগাও খাইল রে ও সাধের লাউ পানাই বহিরাগি সাধের লাউ পানাই ল বহিরাগি রে আমরা যে কথাটি বলতে চেয়েছিলাম একদম অর্গানিক পদ্ধতিতে কীটনাশক ছাড়া লাউ চাষ যে মাটিতে আচ্ছা আপনি যে মাটিতে লাউ চাষ করছেন হ্যাঁ এখানে আপনার সিস্টেমটা কি কিভাবে এই লাউ চাষটা করতেছেন বা এই লাউ চাষ করতে কত টাকা খরচ হয়েছে বা কীরকম টাকা আপনি বিক্রি করছেন না খরচ অল্প টাকা হয়েছে খরচ হাজার টাকা খরচ হয়েছে এটা আপনার কতগুলো জায়গা কোবায়া পরে এ কিছু ইয়া দিয়া লাগায়া পরে এই কচুরি দিয়া ঘুরিয়া দিছি ঘুরিয়া দেওয়ার পরে সারে ক্ষেত্রে আল্লাহর মূল্যে পাইছি পাওয়ার পরে দেখা গেছে যে আল্লাহ বহুতটা হয়েছি এক লাখ পঁচিশ হাজার টাকা অলরেডি বিক্রি হয়েছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করছেন না এখানে জায়গা কতটুকু আছে জায়গা আছে মনে করেন আটটো ঘন্টা আট ঘন্টা জায়গা আছে আর আরো তো বিক্রি করতে পারবেন আশা করতেছেন নাকি তারাও বিক্রি করতে হবে আর আলহার মূল্যে আশা করতেছি আরো বিশ পঞ্চাশ টাকা বিক্রি হবে বিক্রি করতে পারবেন এখানে আপনার টোটাল খরচ হয়েছে কত সব মিলে টোটাল খরচ হয়েছে মানে মাত্র পাঁচ হাজার টাকা খরচ হয়েছে না আর পাঁচ হাজার টাকা খরচ করে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করছেন আরও বিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবেন যাক চমৎকার আর যারা এভাবে লাউ চাষ করতে চান প্রথমে আপনারা কচুরি পানা দিয়ে জমিটাকে ডায়কা দিবেন তারপরে লাউয়ের গাছ হওয়ার পরেও অটোমেটিক আপনার জমিতে ইয়া হয়ে যাবে বড় হবে ডালপালা জমিতেই কোনো মাচা লাগবে না আর অধিক ফলন আসবে কুচরি পানা দেওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে লাউ নষ্ট হবে না মাটিতে পরে থাকবে না লাউ সুন্দর থাকবে না কোনো বিষ লাগে না এই এইগুলি কিন্তু নরসিংদীর রায়পুরা উপজেলা বিশ শ্রেষ্ঠ গ্রামে একদম ব্রহ্মপুত্র নদের পাশে অর্গানিক পদ্ধতিতে এই চাষ করা হচ্ছে যারা কীটনাশক ছাড়া অর্গানিক পদ্ধতিতে লাউ বা সবজি নিতে চান আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা সরাসরি এসেও লাউ বা মিষ্টি কুমড়া নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আমি মোহাম্মদ রাজীবুল্লাহ খান রাজু